আসছে, হে মুমিনগণ, খোটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান সদকাকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না। কোন ব্যক্তির মতো? যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এমন, যেমন এক মসৃণ পাথরের উপরে মাটি জমে আছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে এবং তা সেই মাটিকে ধুয়ে নিয়ে যায় এবং সেটিকে পুনরায় মসৃণ পাথর বানিয়ে দেয়। এরূপ লোক যা উপার্জন করে তার কিছুমাত্র তারা হস্তগত করতে পারে না, আর আল্লাহ এরূপ কাফেরকে হেদায়েত প্রাপ্ত করে না। তো যারা খোটা দেয় তারা ওই মসৃণ পাথরের মতো, যেটার উপর মাটি ছিল, বৃষ্টি এসে সেই মাটিকে আবার ধুয়ে নিয়ে গেছে, আবার সেটা মসৃণ পাথর হয়ে গেছে। তো ওইরকমই হচ্ছে খোটা দানকারীদের দান খয়রাত গুলো, উপকার গুলো। আল্লাহ তালা আমাদের সবাইকে এ থেকে পানা দান করুক। তো মাদানী চ্যানেল দর্শক, এটাই বলবো যে আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছে দান সৎকার করা। যেমন এখন রমজানুল মোবারকের মাস, আমরা দান সৎকার করি, আবার দেখি দেখি করি যে মানে আচ্ছা, এখানে এখানে একটা জিনিস সেটাও পরিলক্ষিত হয়, যারা মুমিন এরা বলেছে যে আল্লাহ তাআলা এদের জান মালকে খরিদ করে নিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে। আচ্ছা, এখন যারা মাল দিচ্ছে তারা যদি দেখিয়ে দেয় তাহলে জান্নাত কোথেকে পাবে? আবার মুমিনরা এটা বলেছে, মুমিনদের বৈশিষ্ট্য এটা হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছে যে মুমিনদের বৈশিষ্ট্য এটা হবে যে তারা আল্লাহ তাআলার রেজা মদরির জন্য দান করবে। তা এখন আপনি খোটা দিচ্ছেন কেন? তার মানে কি আপনার পূর্বে যে দান ছিল সেটা কি আল্লাহ তাআলার রেজা মদরির জন্য ছিল না? যদি আপনার আল্লাহ তাআলার রেজামন্দির জন্য থাকে তাহলে খোটা কেন আসবে? আর যদি খোটা আসে তাহলে কেন আপনি সেটা দান করেছেন, কেন দিয়েছেন তাকে, সেটা দেখিয়ে দেওয়ার জন্য কেন দিচ্ছেন? আবার এই জন্যই যে আল্লাহ যা করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন, যা দিবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিবেন। আর আজকে কিছু দিতে পারছেন এটা কখনোই নিজের বাহাদুরি মনে করবেন না। আল্লাহ তাআলা আপনাকে দেনেওয়ালা বানিয়েছেন, লেনেওয়ালা নন। তো আল্লাহ তাআলা আজ আপনাকে দেনেওয়ালা বানিয়েছেন, এমন যেন না হয় আজ আপনি অঢেল সম্পদের মালিক, আজ আপনি দান করছেন, আজ আপনি সৎকা করছেন, খয়রাত করছেন, মানুষের অভাবকে মোচন করছেন, সংকটকে মোচন করছেন। কাল এমন একটা দিন আসবে হয়তো বা আপনি তার দ্বারস্থ হবেন যাকে আপনি উপকার করছেন। বাপু, আমি একটা কথা বলবো যে আমাদের, আমার সচক্ষে দেখা আমাদের এলাকার মধ্যে এক লোক ছিল যিনি অপরের সহযোগিতায় চলতো, আজ অসংখ্য পরিবারকে তিনি সহযোগিতা করার মালিক হয়ে গেছে।